কখনোই কোন খাবারের দোস্ত রুটি ধরতেন না, যেমনি ভাবে হাদিসে বর্ণিত হয়েছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোন খাবারের দুষ্ট রুটি প্রকাশ করেননি। ভালো লাগলে তিনি খেয়েছেন এবং খারাপ লাগলে তা ছেড়ে দিয়েছেন। হাদিসটি ইমাম বুখারী মুসলিম বর্ণনা করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 5015, হাদিসের মান সহিহ।